Assalamu alaikum. We are on the way to the Al-Wakra base. অনেক দিন ঘুরে গাড়ি হয় না, আজকে আমরা যাচ্ছি বাগিনা সহ ঘুরতে আমাদের Al-Wakra base-এ। এটা হচ্ছে কাতার এয়ারপোর্ট রোড। এই রোডটা আসলে রাত্রেবেলা অনেক সুন্দর, এখানে যে ইয়াগুলো আছে, লাইটগুলো আছে, এগুলো রাত্রেবেলা সবগুলো জ্বলে। আর কাতারে এমন একটা এটা রোড যার দুই পাশে এয়ারপোর্ট, এই পাশেও এয়ারপোর্ট আছে, এই পাশেও এয়ারপোর্ট। একটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট আর একটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। সো দেখা যাক, আমরা যাচ্ছি বিচের পথে, পরবর্তী আপডেট দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে আসছি Al-Wakra base-এ। একটু পরে আপনাকে দেখাবো, এটা হচ্ছে Al-Wakra base। আসলে বলতে গেলে এই জায়গাটা অসম্ভব সুন্দর, এই বিচটা অনেক সুন্দর। এখানে নামতে আপনার অনেক মাঝখানে যাওয়া যায়, অনেক দূরে যাওয়া যায় এদিক দিয়ে। আবার এখানে সামনে এয়ারপোর্ট, তো ওই কারণে এখান দিয়ে আপনার বিমান উঠতেছে নামতেছে সব কিছুই দেখা যায়। আপনারা দেখতেছেন কি না জানি না, আমার পিছনে অলরেডি একটা বিমান যাইতেছে, একটু জুম করে দেখাইতে হবে। তো এটা হচ্ছে Al-Wakra base, অনেক অনেক বড়, অনেক লম্বা, অনেক দীর্ঘতম এই বিচটা। তো আমরা ইনশাল্লাহ বিচে নামলে তখন আপনাদেরকে দেখাবো এই বিচটার দৈর্ঘ্য। কোনো এক রূপ কতর জগতে তুমি তো এসেছ আমাতে। এই বিচটা আসলে অনেক সুন্দর, আমরা এখন বিচের মাঝখানে আছি বুঝছেন। পানিগুলো অনেক স্বচ্ছ না মামু? আসলে আরব সাগর বলতে সুন্দর আমার কাছে যেটা মনে হয়। এখানে আবার একটু হালকা করে একটু ঝিলের মতো আছে, আপনারা দেখতেছেন আমার পিছনে ঝিলের মতো করে সামান্য একটু আছে, ওইটাও কিন্তু অনেক সুন্দর। আমরা এখন প্রায় 5:30-6 বাজে, আমাদের এখানে সূর্য এখনই ডুবে যাবে। আপনাদেরকে একটু দেখাইতেছি সাগরটা, এক কথা অসাধারণ। এখানে হচ্ছে ফ্যামিলি আরো অনেকজন আছে, আরো অনেকজন আছে। বিশেষ করে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, ডুবন্ত অবস্থা আছে, অনেক ফ্যামিলি আছে। একটু দূরে যদি লক্ষ্য করেন ওইখানে অনেক ফ্যামিলি আছে, অনেক বাচ্চারা খেলতেছে ইয়ার মধ্যে আছে। তারপরে আবার এখান দিয়ে আপনার বিমান যাইতেছে, বিমান দেখতেছেন কিনা জানি না। এখানে সামনেই এয়ারপোর্ট, এয়ারপোর্ট এখান থেকে খুবই কাছে, এয়ারপোর্টে বিমান নামতেছে উঠতেছে, খুব সুন্দর একটা ইয়া। তো ক্যামেরা এখানে ক্যাপচার হচ্ছে না, আমরা দেখতেছি আর কি। তো আমরা এখন যাব হচ্ছে একদম মাঝখানে, এটার মাঝখানে যাব, ওইখান থেকে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। পড়ে গয়া হুম মুশকিল মে দিল মেরা তড়পাবে ছোড় কে দুনিয়া সারি পিছে তেরে আবে দিল ধড়কানা ভুল হি জাতে मुझे ना आते हो रहा क्या समझ ना पाते हो सजनी सोचे तू क्या इतना।
Yeah.